জীবনে এত এত টাকা কামাবো যে মেয়ে না, মেয়ের মা এসে বলবে আমাকে বিয়ে করবা। আরে জীবন ভাই, অনেকদিন হয় আপনার কোনো শায়রি শুনি না ভাই, একটা শায়রি কর না ভাই। ওকে ভাই, অনেক কষ্টে আছি, তারপর বলতাছি। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছের মৌ, এতদিন পিটাইছে মা বাবা, এখন পিটা বউ। পিঙ্কু, কি শুনলাম তুই নাকি বিয়ে করছস? হ্যাঁ বিয়ে করলাম তো। ও কারে করছস? একটা মেয়ে রে। আরে রে, কই যাস কই যাস, বাসায় দে তো বে। কেন কি হইছে আবার? আরে ভাই, আমার বোনের তো ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। এত বড় পোতারো না। আরে তোমার যে চুলের সুবাস আমি নিয়েছি, তোমার সেই প্রত্যেকটা চুলের উপর লানাত। আয় হাই। তোমার ফোন থেকে আসা প্রত্যেকটা কল মেসেজের উপর লানাত। আয় হাই। শুনেছি একই চেহারার পৃথিবীতে 7 জন আছে, শুধু তোমার কারণে বাকি 6 জনের উপরও লানাত। তিন বেলা নিয়ম করে গাঞ্জা খায়, সেই লোক নাকি পদ্মাশালী বউ চাই। হাই হাই, তাহলে আমগুর কি হইব? আমরা যে দামি দামি মদ খাই। ভাইয়া চলবো 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 মানে দৌড়াইব। চলছে গাড়ি, জ্বলছে আগুন, রাখবো এবার শুটকি দিয়া বাগুন। ওরে আমার ময়নার মা, গভীর রাতে বের হবা, অন্ধকার দেখলেও ভয় পাবা। আমি যদি মারা যাই তাহলে আপনারা ভাববেন আমাকে হত্যা করা হয়েছে। আমি মরতে পারি না, আমি সুইসাইড করতে পারি না। আপনারা জানেন না, যদি না বল পাঁচের উপর তুলে দিয়েছিল, জোর করে মদ কাটি দিয়েছিল। আপনি ওদেরকে চিনতে পারবেন? আমি সবাইকে চিনতে পারি না, দুজনকে চিনতে পারছি। দুজনের নাম বলতে পারবেন? অবশ্যই পারবো। তাহলে বলেন। সানি লিওনার মিয়া খলিফা। ভাই ভাই ভাই, আমার মোবাইলটা নষ্ট হয়েছে, একটু দেখেন তো। আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমি কাউরে বলছি? সরি ভাই, সরি 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 ভাই। করবেন না, করবেন না, সত্যি এরকম করে দেশ দিয়ে আমার। যাক ভালো হয়েছে, সরাসরি করে দিছ, ভালো হয়েছে। যাক, তুই তার দেখতে সুন্দর খারাপ না ভাই। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটাই সত্যি, একটা ভাবি 8-10টা গার্লফ্রেন্ডের সমান। কথা কর। অন্যান্য দেশে পথচারীদের ব্যবহার, এক্সকিউজ মি ব্রো সাইড প্লিজ, আর বাংলাদেশে পথচারীদের ব্যবহার, এই মিয়া চাপ পেখার রাস্তা কি আপনার বাপের? আমার সাথে যদি তোমার কিছুই ছিল না, তাহলে কেন তুমি আমার সামনে পড়লে মুহের এরকম মুসুর আমার? তা শুরু করার আগে দুইটা লাইন বলতে চাই গাইজ, আই এম সরি গাইজ। হ্যাঁ, আমার কমেন্ট বক্সে কমেন্ট করার আগে আমার লাইনটা দুইটা মিনিট শোনো ভালো করে। নিজের বাচ্চা কান্না করলে বুকে ব্যথা করে, মনোযোগ দিয়ে শুনবেন সবাই। নিজের বাচ্চা কান্না করলে বুকে ব্যথা করে, অন্যের বাচ্চা কান্না করলে আহারে মাথাটা ব্যথা করে। নিয়মটা চেঞ্জ করো। ভাই কি খুঁজেন? ভাই বউ হারিয়ে গেছে। আমার বউ তো হারিয়ে গেছে ভাই। তাই নাকি? আপনার বউ দেখতে কেমন ভাই? ঐশ্বরিয়ার মতো। ঐশ্বরিয়ার মতো? আমার বউ বাদ দেন, আপনার বউ খুঁজিলন। আমি সিঙ্গেল বুলাবান, যা আনে রাইতে নেই গাই, তুই যা আমি আইতেছি, যা যা যা।
ভাই আজকে আমি আপনার একটা গোপন কথা কই দিতেছি, হোটেলও বলেছি মিথ্যা কথা কইতাম না। শেরিরা আমার প্রতি জিদার হিংসা কি লেগা বেশি জানেন? খারান দিকে আশেপাশে শেরিরা আছে নাকি? শেরিরা আমার এই যে পোড়ানির চেষ্টা করে, মাগার আমি পড়ি না। শেরি তোরা হুদায় ফাও ফার্স্ট চেষ্টা করো, পারতি না? আব্বা মানা করছি, প্রেম করতাম না আমি। আমার এক্স আমাকে ধোকা দেওয়ার পর আমি ম্যাজিশিয়ান হয়ে গিয়েছি, তাকে পটানোর জন্য জাদু শিখেছি। তো মাই ডিয়ার এক্স, দেখতে চাও? একটা টিস্যু হাতে নাও, প্রয়োজন পড়বে। ছু মন্তর ছু, তোর মতো বেইমানের মুখে থু। আজ গরিব বলে নিজেই টিকটক চালাই, আর বড় লোক হলে ড্রাইভার দিয়ে চালাতাম।